আসসালামু আলাইকুম শিবচর উপজেলার সর্বশেষ সংবাদ নিয়ে শিবচর নিউজ টোয়েন্টি ফোর আয়োজিত সর্বশেষ শিবচরে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম শিশু দর্শিত এক মাদবসরে এক শিশু দর্শনের অভিযোগে সালাউদ্দিন মাতবর নামে এক যুবকে আটক করা হয়েছে আজ সকাল দশটার দিকে শিবচর উপজেলার মাদবরেশ্বর এলাকা থেকে তাকে আটক করে শিবচর থানা পুলিশ ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায় আটক সালাউদ্দিন মাদবর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সোভান মাদবরে ছেলে সে মাদবসর এলাকার লক্ষিকান্দি গ্রামে ওই শিশুটির বাড়ির পাশে ভাড়ায় থেকে শ্রমিকের কাজ করে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় গত পহেলা জুলাই ওই শিশুকে ফুসলিয়ে বসতঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক দর্শন করে পরে ওই শিশুটি ভয় ও লজ্জায় কারো কাছে না বলে চুপ থাকে পরবর্তীতে পনেরোই জুলাই ও উনত্রিশ জুলাই একইভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে কিছুদিন পর ওই মাদ্রাসার ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিবরণ দেন এরই প্রেক্ষিতে গতকাল ওই শিক্ষার্থীর নানি বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করে পরে থানা পুলিশের উপদর্শক বিষ্ণু নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আর সকাল দশটার দিকে তাকে গ্রেপ্তার করে বিকালে একজন ভদ্র মহিলা আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করেন যে তার বারো বছর বয়সী একটি মাতৃভাষায় পড়ুয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী নাতনিকে তারই দূর সম্পর্কে পূর্ব পরিচিত একজন নাতি জামাই জোরপূর্বক ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করে আমরা এই ঘটনা যাচাই আনতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল আমরা সেই অভিযুক্তকে আমরা আটক করতে সক্ষম হই এবং অভিযোগের ভিত্তিতে যেই অভিযোগ আনায়ন করা হয়েছিল সেই অভিযোগের সত্যতা পাই এই ঘটনা শিবচর থানায় একটি নিয়মিত মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা হয়েছে এবং এই মামলায় এই আসামিকে গ্রেপ্তার পূর্ব আমরা বিজ্ঞ আদালতে করেছি এবং টিমের যে প্রয়োজনীয় তদন্তের সাথে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থাগুলো কার্যক্রম চলমান আছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ